পাবনায় খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে সুজানগর থানার সামনে এই ঘটনা ঘটে। এতে বেশ কিছুক্ষণ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলে। এক পর্যায়ে মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বিএনপি সাবেক সভাপতি আজম বিশ্বাসের সভাপতিতে মিছিলে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সরদার, বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ।